নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন জানাই নমস্কার বন্ধুরা এটি দু হাজার বাইশ সালের কন্যা রাশির জাতক ও জাতিকার ভবিষ্যৎবাণী অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দু সাল কেমন যেতে চলেছে বা কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তবে একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ এটি সার্বিক রাশিফল কারণ কন্যা রাশির জাতক জাতিকা হাজারো রয়েছে এবং প্রত্যেকের প্রফেশন আলাদা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করছেন এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকের লাইফস্টাইল কিন্তু আলাদা তাই আমি যে কথাগুলি বলবো সেগুলো হান্ড্রেডে হান্ড্রেড যে মিলবে এটা ধরে কখনোই এগোবেন না তবে একটি কথা আমি বলতে পারি আমার ভিডিওর মাধ্যমে আপনারা টেন টু টোয়েন্টি পার্সেন্ট সাহায্য পাবেন অর্থাৎ আপনারা চলার পথে হুঁচুরটা খাবেন না এতটুকুরে বলবো বেশি বড় আশা আমি আপনাদেরকে কখনোই দেবো না তাহলে আসুন শুরু করা যাক কন্যা রাশির জাতক ও জাতিকার দু সাল কেমন যেতে চলেছে নমস্কার আমি কল্যাণ রায় শুভ শুরু করা যাক দু সালে কন্যা রাশির জাতক ও জাতিকার কি বার্তা বহন করতে চলেছে দেখুন দু এই টোটাল ডিজিটটাকে যদি আপনারা যোগ করেন তাহলে কি দাঁড়াবে দুই যোগ শূন্য যোগ দুই যোগ দুই অর্থাৎ ছয় ছয় মানে কি ছয় যে ডিজিটটা সেটা শুক্র গ্রহকে কিন্তু ইন্ডিকেট করে থাকে তাহলে মোটামুটি প্রাথমিকভাবে যদি বলা যায় যাদের শুক্র শুক্রগ্রহ শুভ অবস্থায় রয়েছে তারা কিন্তু একটু বেটার ফল পাবেন তবে পুরোটাই আমি একে একে যাব আপনাদের কেমন যেতে চলেছে সমস্ত দিকই তাহলে আসুন একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের প্রতিটা দিক কেমন কেমন যেতে চলেছে প্রথমে আছে শারীরিক দিক কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায় তাই আমি শারীরিক দিকটা বলে স্টার্ট করতে চলেছি দেখুন আপনাদের অর্থাৎ রাশির জাতক ও জাতিকাদের সারা বছর কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে অর্থাৎ শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে তবে টুকিটাকি প্রবলেম কিন্তু আসবে অর্থাৎ সর্দি কাশি কোল্ড কাফের প্রবলেম এছাড়াও পেটে ব্যথা হাড়ে প্রবলেম অর্থাৎ হাড়ের ব্যথা পেন এই সমস্ত কিছু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ছোটোখাটো প্রবলেম কিন্তু আপনাদের লেগেই থাকবে খুচরো প্রবলেম কিন্তু সারা বছরই লেগে থাকবে এবং সেখান থেকে কিছু পরিমাণ কিন্তু মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বড় ধরনের কোনো প্রবলেমে কিন্তু আপনারা কখনোই পড়বেন না পাশাপাশি এই বছর যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে এমন কোনো রোগে ভুগছেন যেখান থেকে আপনি শয্যাশায়ী হয়ে গেছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই বেটার ফিল করবেন পাশাপাশি এই বছর কিন্তু গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে টুকিটাকি প্রবলেম আসতে পারে অর্থাৎ আপনার বাবা জ্যাঠা কাকা দিদা দাদু ইনাদের শরীর নিয়ে কিন্তু একটু হলেও ভুগতে হতে পারে সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না দেখুন এই বছর কিন্তু ভাগ্যের যে সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় আপনারা নাও পেতে পারেন অর্থাৎ আপনারা যেরকমভাবে কর্ম করবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন অর্থাৎ আপনারা যদি স্ট্রাগল বেশি পরিমাণে করেন আয়ও কিন্তু বেশি পরিমাণে করবেন এটা আমি বলতে পারি সেই জায়গায় ভাগ্যের সাপোর্ট রয়েছে কিন্তু আপনি যদি ঘরে বসে সুন্দর রঙিন স্বপ্ন দেখেন সেই স্বপ্ন কিন্তু পূরণ কখনোই হবে না এটা মাথায় রাখবেন এরপর আসি ক্ষেত্র দেখুন এই বছর চাকুরি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন হতে চলেছে অর্থাৎ যারা বেকার রয়েছেন ঘরে বসে রয়েছেন কর্মচ্যুতি হয়ে গেছে তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন তবে একটি বিষয়ে মাথায় রাখবেন কাজের জায়গায় কিন্তু প্রেসার থাকবে প্রচণ্ড প্রেসার কিন্তু তৈরি হবে এবং কেউ আপনাকে ডোমিনেট করতে পারে এবং আপনারকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে আর এছাড়াও এই বছর কিন্তু তিনজনের কাজ আপনাকে একা করতে হতে পারে দুজনের কাজ একা আপনাকে করতে হতে পারে এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটাকে যদি আপনি নিপুণতার সাথে করতে পারেন তাহলে কিন্তু চাকুরি ক্ষেত্রে প্রমোশন আপনাকে কেউ আটকাতে পারবে না এই বছর কিন্তু দূরে সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার জন্মস্থান থেকে কর্মস্থান যত দূরবর্তী স্থানে হবে সেই জায়গা থেকে কিন্তু সাকসেস হওয়ার কিন্তু সম্ভাবনা একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এই বছর আপনারা কিন্তু বন্ধু বান্ধব থেকে একটু হলেও দূরে থাকুন অর্থাৎ বন্ধু বান্ধব কিন্তু আপনাকে ইউজ করে নেবে কিন্তু আপনার কাজে কিন্তু আসবে না এরপর আসছি ব্যবসা ক্ষেত্র দেখুন ব্যবসার জায়গাটা কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে অর্থাৎ যারা ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন তারা কিন্তু নিট করতে পারেন পাশাপাশি যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় কিন্তু সুইচ করতে চলেছেন পাশাপাশি এই বছর যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে মার্কেটে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে 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 একটি কথা বলে দিই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু প্রচণ্ডভাবে অ্যালার্ট থাকুন দুজন তিনজন পাঁচজন সাতজন এরকম মিলে জোট ভেতে যে বিজনেস করছেন সেই জায়গা থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে এটা কিন্তু একদম চোখ বন্ধ করে বলা যেতে পারে এই বছর কিন্তু আপনারা আরেকটি বিষয়ে সাবধান থাকবেন সেটি হচ্ছে শত্রুতা সেটা জ্ঞাতি শত্রু হতে পারে এছাড়াও পাড়া থেকে শত্রুতা হতে পারে এই চেনা মানুষগুলোই কিন্তু আপনার পিঠ পিছে শত্রুতা করবে গুপ্ত শত্রুতা করবে এবং আপনাকে কিছুটা পরিমাণ মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার জন্য সবসময় প্রচেষ্টা করবে এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন এরপর আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন এই বছর কিন্তু দাম্পত্য জীবন যে খুব একটা খারাপ যাবে তাও বলতে পারছি না আবার খুবই ভালো যাবে তাও কিন্তু নয় অর্থাৎ মিডিয়াম যেতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ আসতে পারে সেই জায়গাটাকে আপনাদেরকে ট্যাকফুলি কিন্তু কন্ট্রোল করে নিতে হবে যেখান থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতেই পারেন এবং আপনাদের জীবনে সন্তান লাভ হতে চলেছে এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতেই পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং আপনারা এর জন্য কিন্তু এগোতেই পারেন এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন অর্থাৎ বিবাহের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো চাপ সৃষ্টি হতে চলেছে অর্থাৎ প্রেমে কিন্তু কিছু পরিমাণ ভুল বোঝা বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন এবং কিছু পরিমাণ সন্দেহবাতিক মন আপনাদের প্রেম সম্পর্ককে কিন্তু নষ্ট করে দিতে পারে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন তবে ওভারঅল প্রেমের দিক শুভ যেতে চলেছে যারা এডুকেশান লেভেলে রয়েছেন অর্থাৎ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই বছর কিন্তু আপনারা এডুকেশন সেক সেক্টর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস পেতে চলেছেন বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন এম এ রিসার্চমূলক পড়াশোনা করছেন সিসিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের একটু হলেও ফ্যাকচুয়েশন আসতে চলেছে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন বছর যারা গ্ল্যামার ফিল্ডে রয়েছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে অর্থাৎ আপনাদের এই বছর কিন্তু সাকসেস কিন্তু হাত নাড়াচ্ছে তাই আপনাদেরকে শুধু প্রচেষ্টা করে যেতে হবে এতটুকুই বলব পাশাপাশি এই বছর যারা ভাড়াটিয়া রিলেটেড প্রবলেমে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম হতে চলেছেন অর্থাৎ আপনি বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এটা বলা যেতে পারে ওভারঅল যদি বলা যায় দু সাল কিন্তু কন্যা জাতক ও জাতিকাদের জন্য কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে তবে বেশিরভাগটাই কিন্তু শুভ রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ